আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ঘাসের জমি থেকে ঘাস কাটা হচ্ছে। বন্ধুরা, এই ঘাসটা অবশ্যই আপনারা হয়তোবা অনেকে পরিচিত বা অনেকের কাছেই ঘাসটা পরিচিত না। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, 22% থেকে 25% প্রোটিন সমৃদ্ধ ঘাস। এই ঘাসটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সেরা ঘাস। একটা কাটিং থেকে 12 থেকে আপনার 14 কেজি পরিমাণ চারা আপনি ঘাস পাবেন কাটিং বাদে। এই দেখেন, এই ঘাসটা কিন্তু মিষ্টি স্বাদযুক্ত, রসালো বিদায় আপনার ভেড়া ছাগল গরু সকল প্রাণী খুব মজা করে খেয়ে থাকে। আর আমরা বন্ধুরা এই সব পরিপক্ক কাটিংগুলো আমরা আপনাদের হাতে তুলে দেই। দেখতেই পাচ্ছেন সবচেয়ে মোটা কাটিং এবং পরিপক্ক কাটিং। আর যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান, আপনি উদ্যোগ হতে চান, খামার প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার খামার প্রতিষ্ঠার 6 মাস পূর্বে আপনাকে ঘাস চাষ করতে হবে। সেই সবাতে আপনি যদি এই উন্নত মানের গুণগত মানের ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, এরকম ঘাস চাষ করতে চান, তাহলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। 100% পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। বন্ধুরা, আমি আবারও দেখাচ্ছি আপনাদের দৃশ্য কাটিংয়ের। এই যে এগুলাই কাটিং, এই কাটিংগুলো আমরা দিয়ে থাকি, ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এই ঘাসটা আপনি বারবার প্রতি বছর রোপণ করতে হয় না। যদি আপনি একবার কাটিং রোপণ করেন, আপনি অনায়াসে 5 থেকে 6 বছর পর্যন্ত এক কাটিং থেকে আপনি ফলন পাবেন। আর দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কাটিংয়ের ওই যে অঙ্কুর চারা দেখা যাচ্ছে, এইখান থেকে 1 সপ্তাহ হয়েছে, এখান থেকে চারা কেটে কাটিং কেটে বিক্রি করা হয়েছে। দেখেন আবার কিন্তু সেই সুন্দর সতেজভাবে আবার চারাগুলো হচ্ছে, সাই সাই করে বেড়ে যাচ্ছে। দেখেন এখানে মানে যতটুকু আমরা চারা কেটেছি তার 3 গুণ বৃদ্ধি পেয়েছে আরও কাটিং চারা। এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতটাই কাটবেন তার থেকে 1.5 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় প্রতি ধাপে ধাপে। আর এটা পরিচর্যা খুব সহজ সাধ্য ব্যাপার। আপনি যদি আপনার গবাদি পশুর খাবারের চাহিদা মেটাতে চান, দানাদার খাদ্যের চাহিদা কমাতে চান, তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত কাটিং সংগ্রহ করুন। এবং পরিচর্যা সম্পর্কে অনেক তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি। আল্লাহ হাফেজ।